ओम नमो भगवते वासुदेवाय हे कृष्ण पिपासुगण नमस्कार। आज दोसरा अग्रहायण 19 नवेम्बर रविवार सकाल बेला गीता पाठ करते बसलम। आज के आमी जे श्लोकटी पढ़ब सेटी हलो कर्मजम बुद्धिजुक्ता हि फलम तक्ता मनीषीना जन्मबंध विनिर्मुक्ता पदम गच्छन्त नामयम। समतायुक्त बुद्धिमान साधकगण कर्मजनित फल त्याग करे जन्मरूप बंधन थेके मुक्त हुए निर्विकार पद प्राप्त हन। कर्मजम बुद्धिजुक्ता हि फलं तक्ता मनीषीना एर व्याख्या हलो जिनि समतायुक्त तिनिई वास्तवे बुद्धिमान अर्थात ज्ञानी। अष्टादश अध्याय दशम श्लोकेओ बला हुएछे जे जे व्यक्ति दुखकर कर्मे देश करे ना एवं सुखकर कर्मे आसक्त हन ना तिनि प्रकृत मेधावी। कर्म तो फलेर रूपे परिणत हय एवं सेई फल केउई परित्याग करते पारे ना। जेमन केउ जदि निष्काम भाव निये खेते बीज रोपण करे तबे ताते कि शस्य उत्पन्न हबे ना? बीज रोपण करले गाछ निश्चयई उत्पन्न हबे। तेमनी केउ निष्काम भाव निये कर्म करले तार फल अवश्यई हबे। सुतरां एई स्थाने कर्मजनित फल त्यागेर अर्थ हलो कर्मजनित फलेर इच्छा कामना बासना इत्यादि परित्याग करा। सकलेई एगुलि त्याग करते सक्षम। जन्मबंध विनिर्मुक्ता एर अर्थ हलो समतायुक्त मनीषी साधुगण जन्मरूप बंधन होते मुक्त हये जान। कारण समतায় स्थित হলে তাদের আর রাগ দ্বেষ কামনা বাসনা মমতা ইত্যাদি দোষগুলি বিন্দুমাত্র থাকে না। সেই জন্য তাদের আর পুনর্জন্ম হওয়ার কোনো কারণ থাকে না। তারা জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হয়ে যান। পদম গচ্ছন্ত নাময়ম। আময় কথার অর্থ হলো রোগ। রোগ হচ্ছে এক প্রকার বিকার যার কোনো প্রকার বিকার থাকে না তাকে অনাময় বা নির্বিকার বলা হয়। সমতাযুক্ত মনীষীগণ এই নির্বিকার পদ প্রাপ্ত হন। এইরূপ নির্বিকার পদকে পঞ্চদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে অব্যয় পদ এবং অষ্টাদশ অধ্যায়ের 56তম শ্লোকে শাশ্বত অব্যয় পদ নামে অভিহিত করা হয়েছে। যদিও গীতায় সত্যগুণকে অনাময় বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে অনাময় হচ্ছে নিজ স্বরূপ বা পরমাত্মা তত্ত্ব। কারণ এটি গুণাতীত তত্ত্ব যা প্রাপ্ত হলে কাউকে আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না। পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির হেতু হওয়ায় ভগবান সত্যগুণকেও অনাময় নামে অভিহিত করেছেন। অনাময় পদ প্রাপ্ত হওয়া কেমন? প্রকৃতি হচ্ছে বিকারশীল, তাই তার কার্যরূপ শরীর জগৎ সংসারও বিকারশীল। স্বয়ং নির্বিকার হয়েও যখন এই বিকারশীল শরীরের সঙ্গে তাদাত্ম্য করে তখন সে নিজেকেও বিকারশীল বলে মেনে নেয়। কিন্তু যখন সে শরীরের সঙ্গে মেনে নেওয়ার সম্পর্ক ত্যাগ করে তখন তার নিজ সহজ নির্বিকার স্বরূপের অনুভব হয়। তাই স্বাভাবিক নির্বিকারত্ব অনুভব করাকে এখানে অনাময় পদপ্রাপ্ত হওয়া বলা হয়েছে। এই শ্লোকে বুদ্ধিযুক্তা এবং মনীষীন পদে বহুবচন দেওয়ার অর্থ এই যে যারাই সমতাতে স্থিত হন তারা সকলেই অনাময় পদপ্রাপ্ত হন, মুক্ত হয়ে যান, কেউ আর বাকি থাকেন না। এইরূপ অনাময় প্রাপ্তির একটি নিশ্চিত উপায় সমতা। এর দ্বারা প্রমাণিত হয় যে উৎপত্তি এবং বিনাশশীল পদার্থের সঙ্গে যখন কোনো সম্পর্ক না থাকে তখন নির্বিকারত্বের অনুভব হয়, তার জন্য কোনো পরিশ্রম করতে হয় না। কারণ এটি সৃষ্টি করতে হয় না, এটি সত্য ও
স্বাভাবিকই। কর্মে যোগী কৌশল কেন, তার কারণ হি পত্রের দ্বারা এই শ্লোকে জানাচ্ছেন। সাত্ত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল হয় মূঢ়তা। সমতাযুক্ত ব্যক্তি এই তিন প্রকারের ফল পরিত্যাগ করেন। কর্মজনিত ফল ত্যাগের দুটি অর্থ হল ফলেচ্ছা পরিত্যাগ করা এবং কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতি উপস্থিত হলেও তাতে সুখী বা দুঃখিত না হওয়া। প্রকৃতপক্ষে উৎপত্তি ও বিনাশশীল সমস্ত জগৎ সংসারই কর্মফল অর্থাৎ বন্ধন। বিনাশশীল বস্তু মাত্রই কর্মফল, তাই এই জগৎ সংসারে কর্মফল ব্যতীত আর কিছুই নেই। কর্মফল ত্যাগ করলে আর কোনো কিছুই বা আর কোনো বন্ধনই অবশিষ্ট থাকবে না। মনীষী শব্দটির অর্থ হল জ্ঞানী। পূর্ব শ্লোক অনুযায়ী সমতাপূর্বক কর্ম করাই হল বুদ্ধিমত্তা। সবুদ্ধিমান মনুষ্যেষু পদং পদম গচ্ছন্ত নামায়ম গচ্ছন্তি পদটির তিনটি অর্থ হয় জ্ঞান হওয়া, গমন করা এবং প্রাপ্ত হওয়া। এখানে নির্বিকার পদপ্রাপ্তির অর্থ হল জন্ম মরণ থেকে রহিত হওয়া এবং নির্বিকার পদের সত্যসিদ্ধ প্রাপ্তির জ্ঞান হয়ে যাওয়া। কারণ নিত্য নিবৃত্তেই নিবৃত্ত হয় এবং নিত্য প্রাপ্তেরই প্রাপ্তি হয়। এই শ্লোকে প্রমাণিত হয় যে কর্মযোগ মুক্তির এবং কল্যাণ প্রাপ্তির পৃথক সাধন। কর্মযোগের দ্বারা সংসারের নিবৃত্তি এবং পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি উভয়ই হয়ে থাকে। নমস্কার, আজকের মতো এটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক নমস্কার।